নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপা পড়তে চলেছে এই চারটি রাশির উপরে। তাই আগামী 90 দিনের মধ্যে এই চারটি রাশির কপাল খুলবেই খুলবে। হ্যাঁ বন্ধুরা, এটি কোনো গল্প নয়, এটি বাস্তব। তো কোন সেই চারটি রাশি তা জানতে ভিডিওটি পুরো দেখুন। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে, আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনযোগী। এই চ্যানেলে আমি মোটিভেশনাল সমস্ত রকম ভিডিও আপলোড করে থাকি। এই ভিডিওগুলি যদি আপনারা দেখেন তাহলে মোটিভেশন তো অবশ্যই পাবেন, সাথে মানুষ চিনতেও পারবেন। তাই দয়া করে জীবনযোগী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আমি একটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। স্বয়ং শ্রী বিষ্ণুর কথা আপনারা হয়তো জানেন। এই আমাদের এই জগতের হত্যাকর্তা বিধাতা তিনি, এবং এই বিষ্ণুর যিনি পত্নী অর্থাৎ স্ত্রী, তিনি হচ্ছেন স্বয়ং মা লক্ষ্মী। তো যেখানে বিষ্ণু সন্তুষ্ট হয় সেখানে মা লক্ষ্মীও থাকে, এটা আপনারা সকলেই জানেন। তাই এই চারটি রাশির জীবনে আগামী 90 দিনের মধ্যে ধন আসতে চলেছে। তো শুরুতেই যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, কর্কট রাশির জাতক ও জাতিকাদের আগামী 90 দিনের মধ্যে সমস্ত দিক থেকে আপনারা ভালো দেখতে পাবেন। যেমন নতুন চাকরি আপনারা পাবেন, পাশাপাশি বিয়ের ব্যাপার নিয়ে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে একদম 100% আপনার বিয়ে হবেই হবে, এবং অর্থনৈতিক দিকটা প্রভূত উন্নতি করবে, মানে অর্থের দিকটা প্রভূত হারে উন্নতি হতে চলেছে। মানে ওভারঅল যদি বলা যায় তো কর্কট রাশির জাতক ও জাতিকার সোনায় সুয়াগা। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, তুলা রাশির জাতক ও জাতিকারও এই আগামী 90 দিনের মধ্যে আপনাদেরও কপাল খুলতে চলেছে, এবং আপনারাও স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপা পেতে চলেছেন, যার ফলে আপনার জীবনে ধন ও ধান্যে পূরণ হতে চলেছে। আপনারা চাকরি বলুন, ব্যবসা বলুন, এবং বিবাহ বলুন, প্রেম বলুন, সমস্ত দিক থেকে আপনাদের ভালো হতে চলেছে। আপনারা আগামী 90 দিনের মধ্যে এই ফলটি পেতে চলেছেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, বৃষ রাশির জাতক ও জাতিকারাও এই আগামী 90 দিনের মধ্যে ফল পেতে চলেছেন। আপনারা এখন থেকে মোটামুটি বুঝতে পেরেছেন হয়তো, কিন্তু একদম পুরোপুরি বুঝতে পেরে যাবেন আগামী 90 দিনের মধ্যেই। স্বয়ং শ্রী বিষ্ণু আপনার উপরে কৃপা দৃষ্টি রাখার ফলে আপনাদের অর্থনৈতিক দিক থেকে শুরু করে, সামাজিক দিক থেকে শুরু করে, পারিবারিক দিক থেকে শুরু করে সমস্ত দিক থেকে খুব ভালো দিন আসতে চলেছে, এবং আপনারা সমস্ত কাজে বিনা বাধায় অতিক্রম করবেন, এটি আমি দাবি নিয়ে বলছি এবং এটি আমি দায়িত্ব নিয়ে বলছি। হ্যাঁ বন্ধুরা, এরপরের যে শেষ রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদেরও এই আগামী 90 দিনের মধ্যে আপনাদেরও খুব ভালো হতে চলেছে, এবং আপনারাও অর্থনৈতিক দিক থেকে প্রচুর পরিমাণে স্ট্রং হয়ে উঠবেন, এটি আমি দাবি নিয়ে বলছি। তো আপনারা শুধু ওয়েট করুন আগামী 90 দিন পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।